أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সোয়াদ শপথ উপদেশপূর্ণ কোরআনের। বরং যারা কাফির তারা অহংকার ও বিরোধিতায় লিপ্ত। তাদের আগে আমি কত জনগোষ্ঠীকে ধ্বংস করেছি, অতঃপর তারা আত্মনাদ করতে শুরু করেছে, কিন্তু তাদের নিষ্কৃতি লাভের সময় ছিল না। তারা বিস্ময় বোধ করে যে তাদেরই কাছে, তাদেরই মধ্য থেকে একজন সতর্ককারী আগমন করেছেন, আর কাফিররা বলে এ তো এক মিথ্যাচারী জাদুকর। সে কি বহু উপাস্যের পরিবর্তে এক উপাস্যের উপাসনা সাব্যস্ত করে দিয়েছে? নিশ্চয়ই এটা এক বিস্ময়কর ব্যাপার। তাদের কতিপয় বিশিষ্ট ব্যক্তি একথা বলে প্রস্থান করে যে তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যদের পূজায় দৃঢ় থাকো। নিশ্চয়ই এ বক্তব্য কোনো বিশেষ উদ্দেশ্য প্রণোদিত। আমরা সাবেক ধর্মে এ ধরনের কথা শুনিনি। এটা মন গড়া ব্যাপার বই নয়। আমাদের মধ্য থেকে শুধু কি তারই প্রতি উপদেশ বাণী অবতীর্ণ হল? বস্তুত ওরা আমার উপদেশ সম্পর্কে সন্দিহান, বরং ওরা এখনো আমার শাস্তি আস্বাদন করেনি। নাকি তাদের কাছে আপনার পরাক্রান্ত দয়াবান পালনকর্তার রহমতের কোনো ভাণ্ডার রয়েছে? নাকি নভমণ্ডল, ভূমণ্ডল ও এত দুভয়ের মধ্যবর্তী সবকিছুর উপর তাদের সাম্রাজ্য রয়েছে? থাকলে তাদের আকাশে আরোহণ করা উচিত রশি ঝুলিয়ে। এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে যা পরাজিত হবে। তাদের পূর্বেও মিথ্যারোপ করেছিল নূহের সম্প্রদায়, আদ, কিলক বিশিষ্ট ফেরাউন, সামুদ, লুতের সম্প্রদায় ও আইকার লোকেরা। এরাই ছিল বহু বাহিনী। এদের প্রত্যেকেই পয়গম্বরগণের প্রতি মিথ্যারোপ করেছে, ফলে আমার আজাব প্রতিষ্ঠিত হয়েছে। কেবল একটি মহানাদের অপেক্ষা করছে, যাতে দম ফেলার অবকাশ প্রতিষ্ঠিত থাকবে না। তারা বলে, হে আমাদের পরওয়ারদিগার, আমাদের প্রাপ্য অংশ হিসাব দিবসের আগেই দিয়ে দাও। তারা যা বলে তাতে আপনি সবর করুন এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করুন, সে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল। আমি পর্বতমালাকে তার অনুগামী করে দিয়েছিলাম। তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা ঘোষণা করত, আর পক্ষীকুলকেও যারা তার কাছে সমবেত হত সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। আমি তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী বাগ্মিতা। আপনার কাছে দাবিদারদের বৃত্তান্ত পৌঁছেছে যখন তারা প্রাচীর ডিঙিয়ে ইবাদতখানায় প্রবেশ করেছিল। যখন তারা দাউদের কাছে অনুপ্রবেশ করল তখন সে সন্ত্রস্ত হয়ে পড়ল। তারা বলল, ভয় করবেন না, আমরা বিবাদমান দুটি পক্ষ একে অপরের প্রতি বাড়াবাড়ি করেছি, অতএব আমাদের মধ্যে ন্যায় বিচার করুন, অবিচার করবেন না, আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। সে আমার ভাই, সে 99টি দুম্বার মালিক আর আমি মালিক একটি মাদি দুম্বার। এর পরও সে বলে, এটিও আমাকে দিয়ে দাও। সে কথাবার্তায় আমার উপর বল প্রয়োগ করে। দাউদ বলল, সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর সাথে সংযুক্ত করার দাবি করে তোমার প্রতি অবিচার করেছে। শরীরদের অনেকেই একে অপরের প্রতি জুলুম করে থাকে, তবে তারা করে না যারা আল্লাহর প্রতি বিশ্বাসী ও সৎকর্ম সম্পাদনকারী। অবশ্য এমন লোকের সংখ্যা অল্প।
দাউদের খেয়াল হল যে আমি তাকে পরীক্ষা করছি। অতঃপর সে তার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করল, সিজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর দিকে প্রত্যাবর্তন করল। আমি তার সে অপরাধ ক্ষমা করলাম। নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্তাবা ও সুন্দর আবাসস্থল। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। আমি আসমান জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী কোনো কিছু অযথা সৃষ্টি করিনি, এটা কাফিরদের ধারণা। অতএব কাফিরদের জন্য রয়েছে দুর্ভোগ অর্থাৎ জাহান্নাম। আমি কি বিশ্বাসী ও সৎকর্মীদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কাফিরদের সমতুল্য করে দেব? না, আল্লাহ ভীরুদেরকে পাপাচারীদের সমান করে দেব। এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি বরকত হিসাবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে। আমি দাউদকে সুলাইমান দান করেছি, সে একজন উত্তম বান্দা, সে ছিল প্রত্যাবর্তনশীল। যখন তার সামনে অপরাহ্নে উৎকৃষ্ট অশ্বরাজি পেশ করা হল তখন সে বলল, আমি তো আমার পরোয়াদিগারের স্মরণ বিস্মৃত হয়ে সম্পদের মহব্বতে মুগ্ধ হয়ে পড়েছি, এমনকি সূর্য ডুবে গেছে, এগুলোকে আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে তাদের পা ও গলদেশ ছেদন করতে শুরু করল। আমি সুলাইমানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নিষ্প্রাণ দেহ। অতঃপর সে রুজু হল। সুলাইমান বলল, হে আমার পালনকর্তা, আমাকে মাফ করুন এবং আমাকে এমন সাম্রাজ্য দান করুন যা আমার পরে আর কেউ পেতে পারবে না। নিশ্চয়ই আপনি মহাদাতা। তখন আমি বাতাসকে তার অনুগত করে দিলাম, যা তার হুকুমে অবাধে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছাতে চাইত, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, অর্থাৎ যারা ছিল প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি, এবং অন্য আরো অনেককে অধীন করে দিলাম যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। এগুলো আমার অনুগ্রহ, অতএব এগুলো কাউকে দাও অথবা নিজের কাছে রেখে দাও, এর কোনো হিসাব দিতে হবে না। নিশ্চয়ই তার জন্য আমার কাছে রয়েছে মর্যাদা ও শুভ পরিণতি। স্মরণ করুন আমার বান্দা আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে আহ্বান করে বলল, শয়তান আমাকে যন্ত্রণা ও কষ্টে পৌঁছিয়েছে, তুমি তোমার পা দিয়ে ভূমিতে আঘাত করো। ঝর্ণা নির্গত হল গোসল করার জন্য, শীতল ও পান করার জন্য। আমি তাকে দিলাম তার পরিজন বর্গ ও তাদের মতো আরো অনেক আমার পক্ষ থেকে রহমত স্বরূপ এবং বুদ্ধিমানদের জন্য উপদেশ স্বরূপ। তুমি তোমার হাতে এক মুঠো তৃণ শলা নাও, তা দ্বারা আঘাত করো এবং শপথ ভঙ্গ করো না। আমি তাকে পেলাম সাবরকারী, চমৎকার বান্দা সে, নিশ্চয়ই সে ছিল প্রত্যাবর্তনশীল। স্মরণ করুন হাত ও চোখের অধিকারী আমার বান্দা ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের কথা। আমি তাদের এক বিশেষ গুণ তথা পরকালে স্মরণ দ্বারা স্বাতন্ত্র্য দান করেছিলাম, আর তারা আমার কাছে মনোনীত ও সৎ লোকদের অন্তর্ভুক্ত। স্মরণ করুন
ইসমাইল, আল ইয়াশা ও জুলকিফলের কথা। তারা প্রত্যেকেই গুণীজন। এ এক মহৎ আলোচনা। আল্লাহ ভীরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা, সেখানে স্থায়ী বসবাসের জান্নাত তাদের জন্য দ্বার দ্বার উন্মুক্ত রয়েছে। সেখানে তারা হেলান দিয়ে বসবে। তারা সেখানে চাইবে অনেক ফলমূল ও পানীয়। তাদের কাছে থাকবে আয়ত নয়না সমবয়স্ক রমণীগণ। তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে বিচার দিবসের জন্য। এটা আমার দেওয়ার ইজাইক যা শেষ হবে না। এটা তো শুনলে। এখন দুষ্টদের জন্য রয়েছে নিকৃষ্ট ঠিকানা তথা জাহান্নাম। তারা সেখানে প্রবেশ করবে। অতএব কত নিকৃষ্ট সেই আবাসস্থল। এটা উত্তপ্ত পানি ও পুঁজ। অতএব তারা একে আস্বাদন করুন। এ ধরনের আরো কিছু শাস্তি আছে। এই তো একদল তোমাদের সাথে প্রবেশ করছে, তাদের জন্য অভিনন্দন নেই। তারা তো জাহান্নামে প্রবেশ করবে। তারা বলবে, তোমাদের জন্য তো অভিনন্দন নেই, তোমরাই আমাদেরকে এই বিপদের সম্মুখীন করেছ। অতএব এটি কতই না ঘৃণ্য আবাসস্থল। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, যে আমাদেরকে এর সম্মুখীন করেছে আপনি জাহান্নামে তার শাস্তি দ্বিগুণ করে দিন। তারা আরো বলবে, আমাদের কি হল যে আমরা যাদেরকে মন্দ লোক বলে গণ্য করতাম তাদেরকে এখানে দেখছি না? আমরা কি অহেতুক তাদেরকে ঠাট্টার পাত্র করে নিয়েছিলাম, না আমাদের দৃষ্টি ভুল করছে? এটা অর্থাৎ জাহান্নামীদের পারস্পরিক বাগবিতণ্ডা অবশ্যম্ভাবী। বলুন, আমি তো একজন সতর্ককারী মাত্র এবং এক পরাক্রমশালী আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি আসমান জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, পরাক্রমশালী, মার্জনাকারী। বলুন, এটি এক মহাসংবাদ যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ। ঊর্ধ্ব জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন ফেরেশতারা কথাবার্তা বলছিল। আমার কাছে এ ওহী আসে যে আমি একজন স্পষ্ট সতর্ককারী। যখন আপনার পালনকর্তা ফেরেশতাগণকে বললেন, আমি মাটির মানুষ সৃষ্টি করব, যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ ফুঁকে দেব, তখন তোমরা তার সম্মুখে সিজদায় নত হয়ে গিও। অতঃপর সমস্ত ফেরেশতাই একযোগে সিজদায় নত হল। কিন্তু ইবলিস, সে অহংকার করল এবং অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ বললেন, হে ইবলিস, আমি সহস্তে যাকে সৃষ্টি করেছি তার সম্মুখে সিজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে, না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুনের দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা। আল্লাহ বললেন, বের হয়ে যা এখান থেকে, কারণ তুই অভিশপ্ত। তোর প্রতি আমার এই অভিশাপ বিচার দিবস পর্যন্ত স্থায়ী হবে। সে বলল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ বললেন, তোকে অবকাশ দেওয়া হল সে সময় দিন পর্যন্ত যা জানা।
সে বলল, আপনার ইজ্জতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপদগামী করে দেব। তবে তাদের মধ্যে যারা আপনার খাঁটি বান্দা তাদেরকে ছাড়া। আল্লাহ বললেন, তাই ঠিক, আর আমি সত্য বলছি, তোর দ্বারা আর তাদের মধ্যে যারা তোর অনুসরণ করবে তাদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করব। বলুন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আর আমি লৌকিকতাকারীও নই। এটা তো বিশ্ববাসীর জন্য এক উপদেশ মাত্র। তোমরা কিছুকাল পরে এর সংবাদ অবশ্যই জানতে পারবে।